স্বাগতম সবাইকে। লিমিটিং ভ্যালু বের করার জন্য খুব হেল্পফুল যে রুলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে লাপিতাল রুল। তো এই যে লাপিতাল রুল, এটা হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশনে আমাদেরকে লিমিটিং ভ্যালুটা বের করতে হেল্প করে থাকে। তো এই লাপিতাল রুলের আবিষ্কারের গল্পটা অনেক সুন্দর, তো সেটা অন্য কোনো একটা এপিসোডে আলোচনা করা যাবে। বাট আজকের এপিসোডে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই লাপিতাল রুলটা কেন কাজ করে। তো সেই আলোচনায় যাওয়ার আগে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লাপিতাল রুলটা কি আমরা সেটা একটু রিক্যাপ করে ফেলি। ওকে, তো লাপিতাল রুলটা কি ছিল? লাপিতাল রুলটা ছিল এরকম যে সাপোজ আমাদেরকে এই লিমিটিং ভ্যালুটা বের করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স। তো যদি এমন হয় যে এই এ আমরা যদি এখানে উপরে ফাংশনে এক্সের জায়গাতে এ বসাই এবং নিচেও ফাংশনে এক্সের জায়গাতে এ বসাই, এবং তারপরে যদি আমাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসে, জিরো বাই জিরো ফর্ম চলে আসে, অর্থাৎ এক্সের জায়গাতে এ বসানোর পরে উপরের ফাংশনটার ফাংশনাল ভ্যালু হয়ে গেল জিরো, নিচের ফাংশনটারও ফাংশনাল ভ্যালু হয়ে গেল জিরো, তখন আমরা এই ফর্মটাকে বলছি কি, জিরো বাই জিরো ফর্ম। তো যদি এমন হয় যে এরকম জিরো বাই জিরো ফর্ম চলে আসে, তখন লাপিতাল রুল বলছে যে এই বাম পাশের লিমিটিং ভ্যালু যা, এই ডান পাশে আমরা যেই ফর্মটা লিখছি এই ফর্মটার এই এক্সপ্রেশনটার লিমিটিং ভ্যালুও সেম। তো ডান পাশের ফর্মটা কি? ডান পাশের ফর্মটা কিচ্ছু না, আগেরটার মতোই, জাস্ট উপরের যে ফাংশনটা ছিল এফ অফ এক্স আমরা তাকে ডিফারেন্সিয়েট করে লিখছি উপরে, আর নিচে যে ফাংশনটা ছিল জি অফ এক্স আমরা তাকে ডিফারেন্সিয়েট করে লিখছি নিচে। খুব সিম্পল। অর্থাৎ যদি এরকম জিরো বাই জিরো ফর্ম থাকে তাহলে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে এবং একই সাথে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যেই নতুন ফর্মটা আসে ওইটার লিমিটিং ভ্যালু আসলে সেম হবে। এটাই হচ্ছে আমাদের লাপিতাল রুল। তো এখন আমাদের প্রশ্ন যে এই এই যে লাপিতাল রুল, এটা তো আমরা দেখলাম, এইটা কেন আসলে কাজ করে, এটা কেন কাজ করে সে আলোচনায় যাওয়ার আগে আমরা তিনটা অলরেডি জানা জিনিস একটু দেখে ফেলি। সেটা কি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সের জায়গাতে এ বসানোর ফলে ফাংশনাল ভ্যালু আসবে উপরে জিরো, এবং এখানেও এক্সের জায়গাতে এ বসানোর ফলে নিচে ফাংশনাল ভ্যালু আসবে জিরো। আচ্ছা, তো কোনো একটা ফাংশানে আমরা যখন কিছু একটা বসানোর পরে যখন ফাংশনাল ভ্যালু জিরো আসে, তার মানে কি? তার মানে হচ্ছে ওই পয়েন্টে ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করে। ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন। ওকে, তো এটা যদি আমাদের কোনো একটা ফাংশন হয়, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে আসলে এই পয়েন্টের কোটি কত? এই পয়েন্টের কোটি মানে জিরো, এই পয়েন্টের কোটি মানে এই পয়েন্টের ওয়াই এর মান হচ্ছে জিরো, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে আসলে কার্ভটা কি করছে, কার্ভটা এক্স অক্ষকে ছেদ করছে। তো এই কথাটা আমরা এখানে প্রথম পয়েন্টে বলে রাখছি যে এরকম ফাংশনাল ভ্যালু জিরো আসা মানে হচ্ছে ওই পয়েন্টে ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করে। সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখছি? সেকেন্ড পয়েন্ট আমরা লিখছি যে কোনো বিন্দুতে একটা ফাংশনের অন্তরকের মান বলতে আসলে কি বোঝায়। কোনো বিন্দুতে একটা ফাংশনের অন্তরকের মান বলতে বোঝায় ওই বিন্দুতে ওই ফাংশনের যে স্পর্শক তার ঢালের মান। দ্যাট মিন্স ধরি আমরা এরকম আমাদের একটা ফাংশন আছে এবং আমরা জানতে চাচ্ছি যে এই পয়েন্টে, অর্থাৎ ধরলাম যে এখানে এক্স ইকুয়াল টু ফর এক্সাম্পল ফাইভ, তো আমরা জানতে চাই যে এক্স ইকুয়াল টু ফাইভ এই পয়েন্টে এই ফাংশনের অন্তরকের মান আসলে কি। তো সেটা আসলে আমরা কীভাবে বের করতে পারি? সেটা বের করতে পারি এইভাবে যে আমরা এই পয়েন্টে ওই ফাংশনটার একটা স্পর্শক আঁকবো, তারপর ওই স্পর্শকের যেই ঢাল ওই ঢালের মানটা হচ্ছে এই পয়েন্টে এই ফাংশনের অন্তরকের মান। ওকে, আমাদের দুই নম্বর পয়েন্টও শেষ, গুড। এখন আমরা আসবো হচ্ছে তিন নম্বর পয়েন্টে। তিন নম্বর পয়েন্টটাও একদম খুবই আমাদের বাচ্চাদের জিনিস, সেটা হচ্ছে কোনো একটা ছোট্ট একটা জায়গাতে বক্ররেখা আসলে সরল রেখার মতো আচরণ করে। তার মানে কি? এই যে আমরা দেখি যে এখানে আমাদের একটা কার্ভ এঁকে রাখছি, তো আমরা যদি বলি যে আচ্ছা এই কার্ভের খুবই পিচ্ছি একটা জায়গা আমরা সিলেক্ট করে ফেলছি, খুবই ছোট্ট একটা জায়গা, একদম ছোট একটা জায়গা, তো যখন আমরা কোনো ছোট একটা জায়গা সিলেক্ট করি একটা বক্ররেখা থেকে, ওই ছোট জায়গাটা কিন্তু আসলে আর
বক্ররেখার মতো আচরণ করে না, ওই ছোট জায়গাতে বক্ররেখাটা আসলে কি হয়ে যায়, সরল রেখা হয়ে যায়। তো তার মানে আমরা এই অংশটুকু, এই পিচ্চি অংশটুকুকে যদি আমরা একটু জুম করে আনি, একটু জুম করে আনলে দেখা যাবে যে ওইটা পিচ্চি অংশটা আসলে একটা সরল রেখা। তো এই কথাটা আমরা এখানে বলছি যে ছোট জায়গাতে বক্ররেখা আচরণ করে কিসের মতো, সরল রেখার মতো। ওকে, এবার আমরা চলে আসবো আমাদের মূল প্রশ্নে, যে লাপিতাল রুলটা আসলে কেন কাজ করে। তো আমি এখানে ছোট করে লাপিতাল রুলটা আরও একবার এখানে লিখে রাখছি, যেন আমাদের কারোর দরকার হলে আমরা দ্রুত এখান থেকে দেখে নিতে পারি। আর এখানে হচ্ছে একটা ছোট্ট ফিগার দেওয়া আছে, এই ফিগারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফাংশান আমরা ড্র করছি, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স। এবং এই এফ অফ এক্স এবং জি অফ এক্স এই দুইটা ফাংশানই এক্স ইকুয়াল টু এ এই পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই পয়েন্টে আসলে এফ অফ এক্স বাই জি অফ এক্স এরা 0/0 এই ফরম্যাটটা মেনটেন করছে। ওকে, তো এখন আমরা আগে যে তিনটা পয়েন্ট লিখে রাখছিলাম, সেই তিনটা পয়েন্টের একটা পয়েন্ট ছিল এরকম যে যখনই আমরা কোনো একটা ছোট্ট জায়গা নিয়ে চিন্তা করি, আমরা যখনই কোনো একটা ছোট্ট জায়গা নিয়ে চিন্তা করি তখন আসলে একটা বক্ররেখা সে সরল রেখার মতো আচরণ করে। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি খুবই ছোট একটা এরিয়া এক্স ইকুয়াল টু এ এই পয়েন্টের আশেপাশে চিন্তা করি, তাহলে ওই ছোট এরিয়ার মধ্যে এই গ্রাফটা মানে এই কার্ভটা এ কিন্তু একটা সরল রেখা হয়ে যাবে, আবার এই কার্ভটা সেও একটা সরল রেখা হয়ে যাবে। তো আমরা এখানে যে কাজটা করছি যে আমরা এক্স ইকুয়াল টু এ এই পয়েন্টের আশপাশের খুবই ছোট্ট একটা অঞ্চল আমরা জুম ইন করে আমরা এইখানে আমরা এই যে সেকেন্ড যে ডায়াগ্রামটা এই সেকেন্ড ডায়াগ্রামে আমরা দেখাচ্ছি এখানটাতে। তাহলে খেয়াল করে দেখি, আমরা কালার দেখলে বুঝতে পারবো যে এটা ছিল আমাদের এফ অফ এক্স, কিন্তু এই এক্স ইকুয়াল টু এ এই পয়েন্টের আশেপাশে সে হয়ে গেছে কি, সরল রেখা। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই এফ অফ এক্স ফাংশনটা। আর জি অফ এক্সও সেম কথা, এক্স ইকুয়াল টু এ এর আশেপাশে সে হয়ে গেছে সরল রেখা, তাহলে এইটা হচ্ছে আমাদের জি অফ এক্স ওই ফাংশনটা। গুড, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স ইকুয়াল টু এ এই পয়েন্টে তারা দুজন আসলে কি করছে, তারা দুজন এক্স অক্ষকে ছেদ করেছে। আর আমরা এখানে আরেকটা পয়েন্ট চিন্তা করছি, এই পয়েন্টটা, এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস এ প্লাস। এ প্লাস বলতে আমরা কি বোঝাচ্ছি, এ প্লাস বলতে আমরা বোঝাচ্ছি এর চেয়ে একটু বড় একটা সংখ্যা, অর্থাৎ এ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বাট এ প্লাস হচ্ছে এর চেয়ে একটু বড় সংখ্যা। কতটুকু বড়, আসলে যতটুকু বড় সেটা আসলে ঠিক নেগলিজিবল, মানে সেটা আসলে জিরো এর কাছাকাছি পরিমাণে বড়। তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এরা দুজনে পরস্পরের খুবই কাছাকাছি, এতটুকু আমরা এখান থেকে ধরতে পারছি। আর তারপরে আমরা ছোট্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে এখানে একটা লম্ব আঁকছি, এই জায়গাটাতে আমরা একটা লম্ব আঁকছি। তো এখন আমরা আরেকটা আর্গুমেন্টে যাব, সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম যে ছোট্ট একটা জায়গাতে বক্ররেখা হয়ে যায় সরল রেখা। এখন একটা ব্যাপার আমরা জানি যে কোনো একটা সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক আসলে ওই সরল রেখা নিজেই, যে কোনো একটা সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক আসলে ওই সরল রেখাটা নিজেই। তাহলে এই আর্গুমেন্ট থেকে আমরা একটা কথা বলে ফেলতে পারি, সেটা হচ্ছে যে এই এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু এ প্লাস এই অংশটুকুর মধ্যে এফ অফ এক্স একটা সরল রেখা, আবার জি অফ এক্সও একটা সরল রেখা। তাহলে আমরা কি এই কথা বলতে পারি না যে এই এ এবং এ প্লাস এই অংশটুকুর মধ্যে এফ অফ এক্স এর স্পর্শক এবং এফ অফ এক্স আসলে নিজেই, কারণ সে একটা সরল রেখা, আবার জি অফ এক্স এর স্পর্শক এবং জি অফ এক্স সেও আসলে নিজেই, কারণ সে একটা সরল রেখা। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে এই যে রেখাটা, এই রেখাটা আসলে এফ অফ এক্স এবং একই সাথে সে আসলে এফ অফ এক্সের স্পর্শক। সেম কথা এই রেখাটা, সে জি অফ এক্স এবং একই সাথে সে কি, সে হচ্ছে জি অফ এক্সের স্পর্শক, কারণ এটা একটা সরল রেখা। ওকে, গুড, এখন আমরা আসি, সেটা হচ্ছে এই যে ডান পাশটার দিকে আমরা তাকাই, এই ডান পাশটা আসলে কি ছিল, এই ডান পাশটা ছিল যে লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে হচ্ছে এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন, নিচে হচ্ছে জি অফ এক্সের ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশন মানে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে স্পর্শকের ঢাল।
তাহলে এই ক্ষেত্রে আমরা উপরে বলতে পারি যে এ সরল রেখাটার ঢাল, আর নিচে বলতে পারি এ সরল রেখাটার ঢাল। আর ঢাল সমান কি ছিল? ঢাল সমান ছিল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের সাপেক্ষে ট্যানজেন্টের মান। ওকে গুড, তাহলে আমরা বলতে পারি যে এই সরল রেখাটা যেটা কিনা এফ অফ এক্স এবং তার স্পর্শক নিজেই, তার ঢাল আসলে কি হবে? তার ঢাল হবে হচ্ছে, তার ঢাল হবে ট্যান থেটা এফ, আর নিচে আমরা লিখব এই যে এই কোণের সাপেক্ষে ট্যান, ট্যান থেটা জি ইকুয়াল টু। খেয়াল করে দেখি আমরা আসলে কি করতেছি, আমরা হচ্ছে এই যে উপরে ডিফারেন্সিয়েশনের মান, নিচেও ডিফারেন্সিয়েশনের মান, তাই আমরা এটাই নিচ্ছি। কিন্তু এই যে ডিফারেন্সিয়েশনের মান মানে স্পর্শকের ঢাল, নিচেও নিচ্ছি কি স্পর্শকের ঢাল, সেটা কিন্তু আমরা এই যে এখানকার ত্রিভুজটাকে আমরা বলে ফেলতে পারি যে ট্যান থেটা এফ সমান কি হবে, ট্যান থে, এই যে এতটুকু যেটা আসলে এফ এ প্লাস ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে এই যে বি, আর নিচের ট্যান থেটা জি সমান কি হবে, ট্যান থেটা জি সমান হবে হচ্ছে এই লম্বটা, অর্থাৎ যেটা আসলে জি অফ এ প্লাস ডিভাইডেড বাই এই ভূমিটা যেটাও আসলে বি। তাহলে এখানে আমাদের প্রিয় জিনিস কাটাকাটি, এই যে আমরা কাটাকাটি করে ফেললাম, তাহলে এই জিনিসটাকে আমরা সুন্দর মতো এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটা আসলে এফ অফ এ প্লাস ডিভাইডেড বাই জি অফ এ প্লাস। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ট্যান থেটা এফ ডিভাইডেড বাই ট্যান থেটা জি, তার মানে কি স্পর্শকের ঢাল ডিভাইডেড বাই স্পর্শকের ঢাল মানে অন্তরকের মান ডিভাইডেড বাই অন্তরকের মান সমান, এইটা সমান কিন্তু আসলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই যে ফাংশনাল ভ্যালু, ফাংশনাল ভ্যালু যে দুইটা সেই দুইটার অনুপাত, সেটাই কিন্তু আমরা পাচ্ছিলাম যে ফাংশনাল ভ্যালু দুইটার অনুপাত সমান হচ্ছে অন্তরকের মান ডিভাইডেড বাই অন্তরকের মান, যেটা আসলে আমাদের লাপিতাল রুল ছিল। সো আমরা একটা ইন্টুইটিভ ওয়েতে আমরা দেখলাম যে লাপিতাল রুলটা আসলে কেন কাজ করে, এটা ডেফিনেটলি ফান্ডামেন্টাল প্রুফটা না, সেটা আসলে আলোচনা করা আমাদের এই এপিসোডের উদ্দেশ্যটাও ছিল না। ওকে, সো আজকের এপিসোড এই পর্যন্তই, থ্যাংক ইউ।